হ্যালো ফ্রেন্ডস টেক বাইনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে এই ভিডিও শুরু করার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত টেক ইউটিউবারের কাছে বিকজ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা হয়তো কিছু কড়া কথা বলতে চলেছি তো কি সেই কড়া কথা বলতে চলেছি সেটাই আজকে শুরু করছি এই ভিডিওটা কোনো টেক ভিডিও নয় এটা আমি যারা ইউটিউবার আছেন টেক ইউটিউবার তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে দেখুন আপনারা যখন ইউটিউব চ্যানেলটা প্রথম খুলেছিলেন তখন নিশ্চয়ই কোনো স্বপ্ন নিয়ে খুলেছিলেন বা আপনার কোনো মানে মনের যে ইচ্ছে সেই ইচ্ছে থেকে খুলেছিলেন টাকা কামানোটাই হয়তো শুধু আপনার ইচ্ছে ছিল না যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো আর সেখান থেকে লাখ লাখ টাকা কামাবো আমার মনে হয় না কোনো ইউটিউবার যারা আজকে ফেমাস হয়েছেন তারা কেউ টাকা কামানোর জন্য ইউটিউব চ্যানেল খোলেননি শুধুমাত্র টাকা কামানোর জন্য হ্যাঁ টাকা টাকা তো অবশ্যই ইনকাম করছেন টাকা সব মানুষেরই দরকার আই এগ্রি বাট অনলি টাকা কামাবো যেভাবে হোক টাকা কামাবো সেটার জন্য তিনি চ্যানেলটা খোলেননি এই চ্যানেলটা খোলার পেছনে আপনার মোটোটা ছিল যে আপনি যে টেকনোলজির ব্যাপারে মানুষকে খুব সুন্দরভাবে বোঝাবেন মানুষকে টেকনোলজির ব্যাপারে জানাবেন এই চ্যানেলের মাধ্যমে এটাই ছিল আপনার মোটো এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর সেটা মোটো আপনার এখনও আছে বাট সমস্ত ইউটিউবার না হলেও কিছু ইউটিউবার কিন্তু তাদের মোটোটাকে একটু চেঞ্জ করে ফেলছে কীভাবে চেঞ্জ করছেন বলছি আজকে পেড রিভিউ পেড রিভিউ একটা খতরনাক জিনিস হয়ে গেছে ইউটিউবের কাছে আপনারা সবাই জানেন যে আজকে ইউথ আজকে যারা পাবলিক তারা কিন্তু একটা ব্র্যান্ড অ্যাম্বাসডারের কথায় কিন্তু কিছু কিনে নেয় না খুব কম সংখ্যক মানুষ কেনে কারণ তারা জানে যে আজকে সাপোজ কোনো শাহরুখ খান বা আমির খান বা বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি এরকম বড় বড় যারা স্টার বা ক্রিকেটার বা যারা বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসডার রয়েছেন তারা যদি বলেন যে এই ফোনটা কিনুন বা এই কম্পিউটারটা কিনুন মানুষ কিন্তু জান ব্র্যান্ডের নামটার সঙ্গে শুধু পরিচিত হবে কিছু মানুষ কিনবে বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু আগে যাচাই করবে এই প্রসেসারটা কী দিচ্ছে এর ক্যামেরা কী আছে বা এই ফোনের মধ্যে লংজিভিটি কেমন পাবো হার্ডওয়্যার কেমন আছে ওএস কী দিচ্ছে এইসব জিনিস কিন্তু মানুষ ইউটিউবারদের কাছে আজকে জেনেছে এই জিনিসগুলো দু চার বছর ধরে জিও আসার পর থেকে বেশ করে মানুষ যখন ইউটিউব বেশি দেখা শুরু করেছে তো এই ফোনের বা এই ল্যাপটপ বা যে কোনো টেকনোলজির ব্যাপারে কিন্তু একটা নর্মাল মানুষও কিন্তু অনেক কিছু বুঝেছে যেটা আগে হয়তো বুঝতে না আগে শুধু জানতে হয় হ্যাঁ ক্যামেরা দুটো ক্যামেরা একটা ক্যামেরা দুটো ক্যামেরা তখন ছিলও না একটা ক্যামেরা আছে আচ্ছা পাঁচ মেগা পিক্সেলের ক্যামেরা এই পাঁচ মেগা পিক্সেল বাট আজকে কিন্তু মানুষ জানে যে পাঁচ মেগা পিক্সেলের পেছনে আবার সেন্সারটা কী বা অ্যাপারচার কী এগুলো কিন্তু আপনাদের জন্যেই যে ইউটিউবারদের জন্যেই যে আপনারা খুব সুন্দরভাবে মানুষকে তুলে ধরেছেন যে কী থাকে একটা ল্যাপটপ একটা ফোন একটা কম্পিউটার বা একটা এলসিডি টিভি সব কিছুর ব্যাপারেই বাট আজকে কিছু সংখ্যক ইউটিউবার যারা খুব বড়ো বড়ো ইউটিউবার আমি নাম বলবো না কারো তারা জাস্ট কিছু ফোন কোম্পানি গিফট করছে বা কিছু টাকা পয়সা হয়তো দিচ্ছে তার জন্যে আপনারা নিজের মতো করে মানে সেই কোম্পানিটাকে ওপরে তুলে দিচ্ছেন কেন হয় এটা কি ঠিক আজকে একটা কোম্পানি আপনাকে এসে যদি পাঁচটা ফোন গিভাবে করার জন্য দিয়ে দেয় আর হয়তো কিছু টাকা আপনাকে দিয়ে দেয় আর যদি বলেন যে এই ফোনের ভালো ভালো দিকগুলো শুধু আপনি বলুন খারাপগুলোকে এড়িয়ে যান দেখুন সব ফোনে ভালো দিক আছে খারাপ দিক আছে আজকে অ্যাপেলও যদি নিয়ে আসেন তারও কিছু খারাপ দিক বেরিয়ে আসে হানড্রেড পার্সেন্ট কোনো ফোন নেই কোনো ল্যাপটপ নেই দুনিয়াতে কেউ হান্ড্রেড পার্সেন্ট নয় তো আপনারা যখন রিভিউ করছেন এখন কিন্তু আপনারা ভালো ভালো দিকগুলো বলছেন যে হ্যাঁ প্রসেসারটা যদি ভালো হয় বলছেন হ্যাঁ প্রসেসারটা ভালো ক্যামেরা ভালো হলে বলছেন ক্যামেরা ভালো বাট ক্যামেরাতে যদি ইআইএস না থাকে একবারও কিন্তু বলছেন না যে ইআইএস সাপোর্ট থাকছে না আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন না আপনি বলে দিচ্ছেন সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা আছে বাট ইআইএস নেই সেটা কিন্তু আপনি চেপে যাচ্ছেন সেরকমই ধরুন কোনো একটা ফোন সব দিক থেকে ভালো বাট প্রসেসারটা হয়তো একটু পুরনো আপনি বলছেন যে এই প্রসেসারটা একটু পুরনো বাট এই প্রসেসারটা এই মুহূর্তে যদি একটা পনেরো হাজার ফোনে যদি একটা স্ন্যাপড্রাগনের ফোর সিরিজ বা ফাইভ সেভেন সিরি সিক্স সিরিজের যদি প্রসেসার দেওয়া হয় আজকে দু হাজার কুড়িতে দাঁড়িয়ে তো আপনি কিন্তু সেটা বলছেন যে হ্যাঁ সিক্স টোয়েন্টি সিক্স দিচ্ছে বা সিক্স থার্টি সিক্স দিচ্ছেন বাট বলছেন না যে এই প্রাইস রেঞ্জে এটা একটা ঘাটিয়া প্রসেসার এই মুহুর্তে আজ থেকে ছ মাস এক বছর আগে হলেও ঠিক ছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রসেসারটা এই প্রাইস রেঞ্জে কারণ এখন সেভেন সিরিজের প্রসেসার অনেক এগিয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু আপনারা করছেন না বা এক মানে সবথেকে খারাপ যেটা লাগে যে কিছু কিছু ফার্জি ওয়েবসাইট আছে যেখান থেকে বলছে যে টাকা কামানো যায় এই ওয়েবসাইটে আসুন এইভাবে করুন তো এতে টাকা কামানো যায় যারা আপনারা সেখানেও কিছু কিছু ইউটিউবার সেটাও প্রোমোট করে দিচ্ছেন আদৌ দেখছেন না যে এটা অরিজিনাল ওয়েবসাইট না ডুপ্লিকেট এখানে একটা মানুষের কত টাকা লস হতে পারে আর আপনাদের কথায় মানুষ দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার বা আরও অনেক বেশি যাদের টাকায় তারা অনেক বেশি টাকাও লাগে সেই টাকা হারিয়ে যাচ্ছে তো কার কাছে যাবে তখন সে শুধু আপনাকে বিশ্বাস করে আপনার সাবস্ক্রাইবশন সে নিয়েছে আপনাকে সে চোখ বন্ধ করে বিলিভ করে আর আপনি তাকেই ঠকাচ্ছেন জাস্ট দু চারটে ফোন বা কিছু টাকার জন্যে এটা কি ঠিক কোশ্চেন নিজেকে করুন আমি কারো নাম করছি না বলছি দিয়ে হয়তো একশোটা ইউটিউবারের মধ্যে হয়তো সত্তর জন আছেন যারা এরকম করেন না বাট তিরিশ জন আছেন যারা এরকম করছেন তারা বুঝুন তারা কেন করছেন আপনারা কি এই মোটো নিয়ে এসেছিলেন ইউটিউবে নিশ্চয়ই নয় আপনার মোটোটা ছিল যে আপনি অরিজিনাল নিউজ সুন্দরভাবে সবাইকে বোঝাবেন এবং সঠিক জিনিসটা সঠিক দামে যাতে মানুষ কিনতে পারে সেটার জন্য আপনি মানুষকে হেল্প করবেন আপনি শুধু টাকা কামানোর জন্য আসেননি আপনি এসেছেন অন্য কিছুর জন্য আর আজকে চোদ্দো পনেরো কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার পেয়ে আপনি নিজের মোটোটাই হারিয়ে ফেলেছেন আপনি ভুলেই গেছেন যে আপনি কী জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছিলেন আপনি বছর আগে বা তিন বছর আগে ইউটিউবে আসার জন্যে যে আপনি যে যে ভিডিও বানিয়ে আজকে ইউটিউবে ওই বড় জায়গায় পৌঁছেছিলেন সেই জায়গাটাই আপনি ভুলে গেছেন বিকজ আপনি এখন দেখছেন আপনি এখন খুব বড় হয়ে গেছেন আপনার তো প্রচুর সাবস্ক্রাইবার দশ পনেরোটা বিশটা পঞ্চাশটা সাবস্ক্রাইবার চলে গেলেও কিছু এসে না বিকজ প্রত্যেকদিন হাজার হাজার সাবস্ক্রাইবার নতুন নতুন সাবস্ক্রাইবার আপনার সঙ্গে জুড়ছে বাট এটা ঠিক নয় হয়তো আপনার কিছুই এসে যাবে না বাট আপনাকে যারা দেখে সেই দশ মিলিয়ন বা পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অনেক কিছু এসে যায় এটা আপনি খেয়াল রাখুন আর প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি পার্সোনালভাবে নেবেন না আর নিজেরা প্লিজ এরকম ধরনের রিভিউ করবেন না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারো খারাপ লেগে থাকে বা কারো যদি মনে দুঃখ লেগে থাকে তো হাত জোড় করে ক্ষমা চাইছি তো